ने काबू छुए लाए बाबू जाई ले बाबू में बही हो बाटे सही का। আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে সিনে পর্দাকে বিদায় জানিয়েছেন ভোজপুরি সিনেমার আলোচিত অভিনেত্রী শহর আফসা। এ খবর এবছরের 22 সেপ্টেম্বরের নতুন খবর। বিয়ে করেছেন ভোজপুরি বম্বসেল হিসেবে খ্যাত সাবেক এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণের খবর, ধর্মের টানে অভিনয় জগৎকে চিরতরে বিদায় জানিয়েছিলেন ভোজপুরি অভিনেত্রী শহর আফসা। জায়রা ওয়াসিম, সারা শেখের মতোই আল্লাহর দেখানো পথে হাঁটতে এই সিদ্ধান্ত নেন ভোজপুরি ও তামিল ছবির জনপ্রিয় মুখ। এবার বিয়ের খবর সামনে এনেছেন প্রাক্তন অভিনেত্রী। গত 22 সেপ্টেম্বর সামাজিক পাতায় এক বার্তায় আফসা লিখেছিলেন, আমি সবাইকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না, বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনে কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি। আফসা আরও লিখেছিলেন, বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না, কারণ আমি ছোটবেলায় এই ধরনের জীবনযাপন করার কথা ভাবিনি। হঠাৎ করে ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি, কিন্তু এর সব কিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। গত 11ই অক্টোবর বেঙ্গালুরুতে পরিবার ও কাছের মানুষের উপস্থিতিতে বিয়ের পর্ব সেরেছেন আফসা। প্রায় 2 মাস এ খবর গোপনে রেখেছিলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে শহর আফসা লেখেন, তোমার নামের মেহেদি। ছবিতে সবুজ হলুদ লেহেঙ্গায় দেখা যাচ্ছে শহরকে, লাল ওড়নায় মাথা ঢেকেছেন তিনি। কা ভর্তি সোনার গয়না, কাকে বিয়ে করছেন শহর তা জানাননি, তবে তার স্বামীর নামের অধ্যক্ষর এ তা বোঝা যাচ্ছে হাতের মেহেদি দেখে। এর আগে বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম, সানা খান সহ বেশ কয়েকজন ভারতীয় অভিনেত্রী ধর্মের টানে ছবি ছাড়ার সিদ্ধান্ত নেন। শহরের বিয়ের অনুষ্ঠানেও সামিল হয়েছিলেন সানা খান, তার হাতে মেহেদি লাগান তিনি। শহর আফসাকে সবশেষে দেখা গেছে ভোজপুরি সিনেমার বিবাহ 2-তে।